বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেলে অথবা পাওয়ার পয়েন্টে বাংলার সাথে সাথে ইংরেজি এবং ইংরেজির সাথে সাথে বাংলাটা লিখতে পারি, তার এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো। সামান্য একটি কিবোর্ড কমান্ড ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। তো প্রথমে আমি আমার নামটি লিখতেছি, AWAL লিখলাম। এখন আমার যদি এখানে মনে করো বাংলা লেখার প্রয়োজন পড়ে, তাহলে আমি বাংলা লিখবো কিভাবে? তো জাস্ট আমি এখান থেকে কিবোর্ড থেকে একটা কমান্ড ইউজ করলাম। কমান্ড ইউজ করার পর যদি এখন আমি বাংলা লিখতে চাই, তো এখন বাংলা চলে আসবে। আমি লিখলাম সরিয়া, তারপরে ও উন্তস্ত আকার, তারপর ল, দেখেন আওয়াল চলে আসলো। এখন আবার যদি আমার ইংরেজি লেখার প্রয়োজন পড়ে, তো আবার আমি কিভাবে ইংরেজি লিখবো? তো দেখেন আমি আবার ইংরেজি লিখতেছি, লিখলাম এখানে হোসেন, HOSEN হোসেন। এখন আবার যদি বাংলা লেখার প্রয়োজন পড়ে, জাস্ট আমি কিবোর্ড থেকে একটা কমান্ড প্রেস করলাম। কমান্ড প্রেস করার পর লিখতেছি হোসেন। তো দেখেন প্রথমে একারে দিব, তারপর কি দিব আমরা, এইচ দিব, তাই না, বা হ দিব, হ দিলাম, আকার দিলাম, তারপরে এন একারে দিলাম, এস দিলাম, এন দিলাম, দেখেন হোসেন। এরপর যদি আবার আমার ইংরেজি লেখার প্রয়োজন পড়ে, আবার আমি ইংরেজি লিখতে পারবো। দেখেন আমি আরেকবার লিখে দেখাচ্ছি আপনাদের, এখানে ইংরেজি এবারে লিখলাম আমি কি, এখানে লিখলাম আমি ক্রিয়েটিভ, CREATIVE, দেখেন ক্রিয়েটিভ চলে আসলো। অর্থাৎ আমি বাংলা লিখতেছি, তার সাথে সাথে আবার ইংরেজিও লিখতে পারতেছি। তো এটা আপনারা কীভাবে করবেন, বা আমি যে কিবোর্ড শর্টটা ইউজ করলাম, এটা আপনারা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে কীভাবে সেট করবেন, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলুন কথা না বলে আমার মূল টিউটোরিয়ালে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আবার আমরা কম্পিউটার স্ক্রিনে ফেরত আসলাম। এখন আমরা দেখব কীভাবে এই কিবোর্ড শর্টকাটগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে সেট করতে হয়। তো বন্ধুরা, এটা মাইক্রোসফট ওয়ার্ডে সেট করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে কাস্টমাইজ রিবনটা রয়েছে, এটাকে ওপেন করতে হবে। আর এই কাস্টমাইজ রিবনটাকে আমরা তিনটি পদ্ধতিতে ওপেন করতে পারি। তো আমি তিনটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাতে ওপেন করবেন। প্রথম হচ্ছে, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, তখন উপরের দিকে কুইক অ্যাক্সেস টুলবার নামে এরকম একটা ট্যাব দেওয়া থাকবে, বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখান থেকে দেখতে পাবেন মোর কমান্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন হবে। আর যাদের এই জায়গায় এই অপশনটা পাবেন না, তারা কীভাবে ওপেন করবেন? তারা আমাদের এখানে যে ফাইল, হোম, ড্র, ডিজাইন, যে কোনো একটা ট্যাবের উপরে মাউসের কাছাটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদের যে কোনো এক জায়গায় মাউসের কাছাটা রাখবেন। মেন ট্যাবের ভিতরে যে সাব ট্যাবগুলো থাকবে, এর ভিতরে মাউসের কাছাটা রেখে মাউসের একপাশে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। যেমন আমি এখানে এই ফাঁকা একটা অংশ এখানে রাখলাম, রাখার পর মাউসের আশেপাশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কাস্টমাইজ দ্য রিবন। আমি আবার দেখাচ্ছি, আপনি যদি ফাইলও ক্লিক করেন বা হোমে ক্লিক করেন, যেখানেই ক্লিক করেন না কেন, কোনো অপশনের উপরে ক্লিক করবেন, একটু ফাঁকা জায়গায়, যেখানে কোনো অপশন এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তারপরে মাউসের একপাশে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন কাস্টমাইজ দ্য রিবন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশনটা ওপেন হয়ে যাবে। এটা এগুলো দুইটা শর্টকাটে আর কি। যাদের আপনাদের শর্টকাট দুটো পারবেন না, তারা ম্যানুয়ালি করবেন। যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন, তারা এখানে হোম বাটনে ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ 10 উপরের ভার্সন ইউজ করতেছেন, তারা এখানে ফাইল দেখতে পাবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে মোর কমান্ড নামে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটু নিচের দিকে দেখতে পাবেন যে অপশন নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স, তারপরে রয়েছে কাস্টমাইজ রিবন। তো এখান থেকে আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সামনে বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে একেবারে আমরা সবার নিচের দিকে আসব। সবার নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন একটি ছোট্ট করে বাটন দেওয়া রয়েছে, কিবোর্ড শর্টকাট, আর এখানে যেটা দেওয়া রয়েছে কাস্টমাইজ। তো আমরা এই যে কাস্টমাইজ লেখাটি রয়েছে বা এখানে বাটনটি রয়েছে, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এইটার মাধ্যমেই মূলত আমাদের সেটিংসটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফি এ কমান্ড, এখানে ক্যাটাগরিজ দেওয়া রয়েছে, আর এখানে আমাদের কমান্ড দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে কী করতে যাচ্ছে সে কমান্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আমাদের কিবোর্ড শর্টকাট কী দিতে চাচ্ছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যেটা সিলেক্ট করে দিব, তারপর ওইটা আমাদের এই জায়গায় শো করাবে। তো আমি প্রত্যেকটা অপশন এখন ধাপে ধাপে আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটি দেখেন। তো প্রথমে আমরা কী করব, যেহেতু ক্যাটাগরি, আমরা কী নিয়ে কাজ করব, ফন্ট নিয়ে কাজ করব, তাই না? তাহলে আমাদের প্রথমে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। ক্লিক করে কিবোর্ড থেকে
এফ প্রেস করবেন, এফ এফ প্রেস করলে সরাসরি ফ্রন্টে চলে আসবে, দেখেন ফ্রন্টে আসে। যদি আমি এফ নাইন প্রেস করে আমি যদি এভাবে প্রথমে থাকি, যদি আমি এভাবে খুঁজে নিয়ে আসতে চাই, এবার ড্রা করে এবার খুঁজতে হবে, খুঁজে 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 আমাদের কথা ফোনটা আছে এটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে ফোনটা আছে, খুঁজে বের করলাম। তো আপনার যদি যদি খুঁজে বের করতে সমস্যা হয়, তাহলে কিবোর্ড থেকে জাস্ট এফ প্রেস করবেন, সরাসরি ফোনটার এখানে চলে আসবে। এই ফোনটাকে এখানে সিলেক্ট করবেন, যখন এটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখেন হাতে ডান পাশে এখানে ফোন্ট লেখা কিন্তু চলে আসে। অর্থাৎ আপনার কম্পিউটারে এখন যতগুলো ফোন ইনস্টল করা রয়েছে সবগুলোর নাম এখানে শো করাবে। এখন আপনি কোন কোন ফোন এখানে ইউজ করতে চাচ্ছেন, যে বাংলা থেকে ইংরেজি, নাকি ইংরেজি থেকে বাংলা, নাকি বাংলা থেকে হিন্দি, নাকি আরবি, নাকি উর্দু, অর্থাৎ আপনি কোন ভাষার সাথে কম্পেয়ার করতে চাচ্ছেন, সে ভাষাগুলো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমি এখানে ইংলিশ ভাষা ইউজ করব। তো এখানে আমরা ইংলিশে যখন অনেকগুলো ফন্ট রয়েছে, আমি যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি। তো নর্মালি আমরা যারা ইউজ করি কম্পিউটার টাইপিং করার জন্য ইংরেজি, তারা হচ্ছে টাইম নিউ রোমানটা ইউজ করে। তো এটাকে এভাবে খুঁজে বের করতে হবে। যদি এভাবে খুঁজে বের করতে কোনো সমস্যা হয়, ঠিক আগের মতো যে কোনো একটাতে এভাবে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে জাস্ট টি প্রেস করব। টি প্রেস করার পরে দেখেন এখানে টি ফন্ট চলে আসছে। তো এখান থেকে আমি টি প্রেস করলাম, এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এইভাবে নিচের দিকে আসলে দেখেন আমার এখানে টি ই পর্যন্ত আছে, যেহেতু টাইম টি আই আসবে, তো আমি এখানে আই পর্যন্ত যাচ্ছি। তাহলে দেখেন আমার এখানে আই পর্যন্ত চলে আসলাম। এখানে আমি দেখতে পাবো টাইম নিউ রোমানটা, যে দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমান। আমি এই ফোনটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন প্রেস নিউ শর্টকাট কি। এখন এখানে আমাদের শর্টকাট কি দিতে হবে, আপনি কি শর্টকাট কি ইউজ করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যে কোনো কি শর্টকাট দিতে পারেন এখানে। তো মনে করুন আমি দিলাম কন্ট্রোল বে প্রেস করে এ দিলাম, সরি ওয়ান দিলাম। অর্থাৎ আমাদের কিবোর্ডের যে উপরের দিকে ডান সাইডে, আমাদের কিবোর্ডের উপরে যেখানে অ্যাপ ফাংশনগুলো রয়েছে, ওর নিচে দেখবেন 1 2 3 4 5 এভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে কন্ট্রোল জি দেন তাও হবে। অর্থাৎ যে কোনো কিবোর্ড শর্টকাট আপনি এখানে দিতে পারেন, যেটা আপনার দিতে সুবিধা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল এ দিলাম, সরি কন্ট্রোল ওয়ান দিলাম। দেওয়ার পর আমি একটু নিচের দিকে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইন নামে একটা অপশন দেওয়া রয়েছে, আমি এই অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করলে এটা কিন্তু আমার এখানে চলে আসলো, ঠিক আছে। একটা কিবোর্ড কিন্তু আমার শর্টকাট তৈরি হয়ে গেল। এটা কিসের ক্ষেত্রে হলো, এটা হলো আমাদের ইংরেজির ক্ষেত্রে। এবার আমরা বাংলার ক্ষেত্রে করব। বাংলা ক্ষেত্রে করার জন্য ঠিক আগের মতো এখানে ফোনটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে আবার একটা বাংলা ফোন সিলেক্ট করে দেব। তো আমরা যারা বাংলা ফোন ইউজ করি সেটা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ, সেটা হচ্ছে সোটোনিয়াম MJ, ওটা আমি খুঁজে বের করব। খোঁজার জন্য প্রথমে আমি অ্যাশ প্রেস করব। অ্যাশ প্রেস করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসে দেখেন আমি এখানে খুঁজে বের করতেছি সোটোনি ও MJ, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো ফোন দেওয়া রয়েছে, হয়তো খুঁজে বের করতে একটু সময় লাগতেছে। তো আপনারা যেই ফোনটা ইউজ করতে চাচ্ছেন সেই ফোনটা এখানে দিয়ে দিবেন। এখানে সোটোনি ইউ দিয়ে আসবে। আমি একটু নিচের দিকে যাই, দেখি ফোনটা আমার কত দূরে রয়েছে। এই যে দেখেন আমি ফোনটা পেয়ে গেছি, যে সোটোনি MJ, ঠিক আছে। সোটোনি MJ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটার জন্য কিবোর্ড আমি কী ব্যবহার করতে চাচ্ছি সেটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি একটু যে উপরের দিকে যাই, দেখি এখানে সোটোনি সোটোনি ও এম জে যেটা, এটা না কিন্তু সোটোনি MJ যেটা, এটা হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে বা 252 ক্ষেত্রে। এরপর আমি এখানে একটা কিবোর্ড দিচ্ছি, এখানে আমি কন্ট্রোল টু দিলাম। যেহেতু আমি ইংরেজির ক্ষেত্রে কন্ট্রোল এ দিছি, এই জন্য আমি এখানে কন্ট্রোল টু দিলাম, যাতে আমি সহজে কনভার্ট করতে পারি। তো আপনি আপনার সুবিধা মতো যেখানে রাখলে বা যে কিবোর্ডগুলো দিলে আপনি খুব সহজে প্রেস করতে পারবেন, সে কিবোর্ডগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে অ্যাসাইনে ক্লিক করবেন, অ্যাসাইনে এটা চলে আসলো। তারপর এখান থেকে জাস্ট ক্লোজ করে দিবেন, এটাকে এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন আপনি যদি লক্ষ্য করেন আমার এখানে ফোন প্যানেলে, এখানে কি ফোন সিলেক্ট করা রয়েছে, টাইম নিউ রোমান, তাই না। দেখেন আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করি, সাথে সাথে দেখেন সোটোনি ও MJ কিন্তু চলে আসছে। তো আমি প্রথমে কন্ট্রোল এ দিলাম, দিয়ে এখানে ইংরেজি টাইপ করতেছি। তার আগে আমি ফোনটা একটু বাড়াই নিই, যাতে আপনারা প্রপারলিভাবে বিষয়টি দেখতে পান। আর একটু বাড়াই, এখানে আমি 72 করে নিলাম। নিয়ে আমি এখানে টাইপ করলাম বাংলা, BANGLA, বাংলা। এরপর আমি একটা স্পেস দিলাম। এখন আমি এই বাংলা লেখাটা এখানে আমি আবার বাংলাতে লিখব। কিভাবে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান, তো আমাদের ইংরেজি, তাহলে কন্ট্রোল টু হচ্ছে বাংলা, আমি কন্ট্রোল টু দিলাম। দিয়ে এখন যেহেতু আমি বিজয় দিয়ে লিখব, বিজয় কিবোর্ডটা আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আর এটা অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করব, তাহলে এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি এখানে বাংলা লিখতেছি, দেখেন BA, তারপরে চক, এরপরে LA, দেখেন বাংলা লিখলাম। এখন আবার যদি ইংরেজি লেখার প্রয়োজন পড়ে কীভাবে লিখবো, আমি
আমি আবার কিবোর্ড ইউজ করব, কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, ইংরেজি চলে আসলো। আর এখানে আমি আমার নামটা লিখতেছি AWAL, এখানে দেখেন ভুল আসতেছে কারণ আমি কিবোর্ডটা আবার অ্যাক্টিভ করে নিই, AWAL চলে আসলো। আবার আমি এখানে আমার নামটা বাংলায় লিখবো, কীভাবে লিখবো, কন্ট্রোল টু প্রেস করলাম, কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিব, কন্ট্রোল অল্টার বি প্রেস করে লিখলাম আওয়াল, দেখেন সরিয়া লিখলাম, ও লিখলাম, উন্তস্থ আকার লিখলাম, এল লিখলাম, আওয়াল চলে আসলো। তো এখন আপনারা খুব সহজেই বাংলা এবং ইংরেজি এইভাবে টাইপ করতে পারেন। তো আমাদের শর্টকাটে কাজগুলো করার জন্য, স্মার্টলিভাবে কাজগুলো করার জন্য এই শর্টকাটগুলো কিন্তু ব্যবহার করা হয়, যাতে আমরা খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে বা অল্প সময়ের ভিতরে অনেক কাজ করতে পারি। আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন, আমি যেভাবে দেখলাম যদি সেভাবে কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনাদের কম্পিউটারে এটি আপনারা করতে পারবেন। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাকে ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।